শ্রী শ্রী প্রণবানন্দজি বলেছেন, এদেশ ভগবানকে লইয়া জীবন জনম কাটিয়াছে ও কাটাইতে চায়। জড়বাদকেই যে দেশ চরমবাদ বলিয়া ধরিয়াছে, এদেশ সেই দেশ নয়। এদেশ চায় নীতি ধর্ম আধ্যাত্মিকতা। এদেশের আলস্য ঔদাস্য নিদ্রা তন্দ্রা ও জড়তাকে দূর করিয়া দেশের প্রাণে প্রবল কর্মশক্তি জাগাইয়া দিতে হইবে। সমগ্র দেশে এমন ধর্মের প্রভাব বিস্তার করিতে হইবে যাহার প্রভাবে প্রভাবান্বিত হইয়া যাহার শক্তিতে শক্তিশালিত হইয়া এদেশ আবার জাগিয়া উঠিবে। তোমরা সনাতন আদর্শে গঠিত হইয়া আর্য ঋষিদের আসনে প্রবেশন করিয়া এই অধঃপতিত দেশ ও জাতিকে নীতি ও ধর্মের পথে পরিচালনা করিবে। ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুলিকে সমবেত ও সম্মিলিত করিয়া বিরাট সংঘশক্তি সংগঠন করিবে। এই দুর্বল জাতিকে সবল নিস্তেজ জাতিকে সতেজ করিবার জন্য বদ্ধপরিকর হবে। সন্ন্যাসী শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য ভুলিয়া দেহের বিন্দু বিন্দু পবিত্র সমিত ব্যয় করিতে হইবে। সন্ন্যাসী সমাজের কলঙ্ক কালিমা বিদূরিত করিবার জন্য তাহাদের ভিতর যথেষ্ট কর্মশক্তি জাগিয়া দিতে হইবে। বর্তমানে ভারতবর্ষের যে আবহাওয়া চলিতেছে তাহার পরিবর্তনের জন্য প্রথমত লক্ষ লক্ষ ত্যাগী পুরুষের প্রয়োজন। এই ত্যাগী পুরুষদের প্রভাবেই দেশের ভাবধারা বদলাইতে হইবে। তাহার পরে সেই পরিবর্তিত আবহাওয়া ও ভাবধারার মধ্যে নূতন জাতি গড়িয়া উঠিবে। সে জাতিকে উদ্ধারের জন্য আমাদের সমস্ত শক্তি নিয়োগ করিতে হইবে। হীন অন্তর্জ জাতিকে কোলে তুলিয়া লইতে হইবে। তোমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে হীন অন্তর্জ উৎপতিত জাতির ভিতরে যদি কোনরূপ ধর্মের উদ্দীপনা আনয়ন করিতে পারো, তবে দেশের মহাকল্যাণ সাধিত হইবে। সুপ্রকৃত মানুষ হয় তাহার মহান আদর্শ মহোচ্চ উদ্দেশ্য দ্বারা। এই কথা সর্বদা স্বর্ণাক্ষরে লিখিয়া রাখে। আত্মশক্তির বিকাশ প্রকাশ উন্মেষ উদ্বোধনের ভিতরেই মানুষের প্রকৃত মানুষত্ব, পুরুষের পুরুষত্ব ও বীরের বীরত্ব। সুতরাং মানুষকে দীর্ঘকাল এইরূপ দুর্বল করিয়া থাকিলে চলিবে না। এখন প্রথম প্রসূতির ভুল ভাঙ্গিয়া মহাজাগরণ ভাব হৃদয়ে জাগাইয়া প্রকৃত বীরের ন্যায় অচল অটল অটুটভাবে জীবনের এই মহাসংগ্রাম দণ্ডায়মান করিয়া আত্মশক্তিতে আস্থা স্থাপন করিয়া আত্মবিশ্বাস বলে বলিয়ামান হইয়া আদানপূর্বক আত্মভূত ও আত্মা অনুভূতি আত্মানুভূতি অর্জনে আত্মনিয়োগ করিতে হইবে। সতত মনে রাখিতে হইবে, এই দেহ কাম কাঞ্চন ভোগ করিবার জন্য নহে। এই দেহ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব ব্যক্তির লীলাক্ষেত্র। সতত ভাবিতে হইবে, আমার নাই রিপু উত্তেজনা ইন্দ্রিয়ের উৎপীড়ন, নাই নাই মায়া মোহ পাপ তাপ ভ্রম ভ্রান্তি। আমি পবিত্রতা ত্যাগের চলন্ত জীবন থেকে মুক্তি শুনি। শ্রী শ্রী প্রণবানন্দজি আরও বলেছেন, তোমরা অমৃতের সন্তান, তোমাদের ভিতরে অমৃত তেজবীর্য আছে, কোনরূপ বিচলিত হইও না। তোমরা শতপবিত্র শত বিশুদ্ধ, তোমাদের কোনো ভুল নেই। তোমাদিগকে কে নষ্ট করিতে পারে? তোমরা ধীর স্থির হও, আত্মবিশ্বাসী হও, আত্মশক্তি বিকাশের জন্য শত চেষ্টিত হও।